আসলে তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে। কারণ কাজ করতে গিয়ে অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই। কারণ আমাদের সময়টা তো খুব অল্প, শুটিংয়েই থাকতে হয় বেশি, তো ওইভাবে আসলে আমার দেখা হয়নি। আর ওর ব্যক্তিগত যা যা কিছু সেগুলো নিয়ে আসলে ওর ব্যক্তিগত জায়গায় আছে, যেমন ও যেমন আমাকে বলেনি, আমারও জানার কোনো আগ্রহ নেই। কিন্তু ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে আপনাদের প্রতি, আমি একরকম করে বলবো, তারপর আপনারা প্রেজেন্টারকে আর একরকম করে বলাবেন, এই জিনিসগুলো আর করেন না, এই জিনিসগুলো যেন না হয়। এই জিনিসগুলো কিন্তু হয়েছে, হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আজকে যত চ্যানেল আছে, যত সাংবাদিক আছে, তাদের জন্য কিন্তু আমি আজকে চয়নিকা চৌধুরী, হ্যাঁ, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলবো, সেটাকে এডিট করে প্রেজেন্টার এক কথা বলবে, আমার কথাটা না শুনে মানুষ প্রেজেন্টারের কথাটাকে ট্রল করবে, এগুলো আসলে খুব দুঃখজনক। দিদি লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ধরেন, যেমন ধরেন আমি বলি, আমাকে একটা চ্যানেল থেকে ফোন করেছে, আপনারা যেমন বলেন না আপনি কেন নাই, হ্যাঁ আপনি কেন নাই, আপনাকে কেন পাওয়া যাচ্ছে না, আমাকে কিন্তু সবসময় পাওয়া যেত, কেন যাচ্ছে না? কারণ হলো যে আমাকে একজন ফোন করেছিল, ফোন করে আমার সাথে 5 থেকে 10 মিনিট কথাও বলেছে, কিন্তু আমি বলেছি একটা জায়গায় একটা প্রশ্নের প্রেক্ষিতে যে ওর সাথে আমার কাজের সম্পর্ক, কাজের আলোচনা হতো, কিভাবে কোন ক্যারেক্টার কি করবে এইসব, কিন্তু ওর ব্যক্তিগত কাজের সম্পর্কে আমি কিছু জানি না। বাট ওই চ্যানেলটি প্রেজেন্টার করছে, চয়নিকা চৌধুরী জানালেন উনি ব্যক্তিগতভাবে পরিমণিকে চেনেন না, তো এই যে চিনেন নাটাকে যে মানুষ ট্রল করলো, মানুষ কি আমার কথাগুলো শুনেছে? আমার কথাটা শুনতো, শুনে তারপর ট্রলটা করতো, বাট এই জিনিসগুলোকে আসলে আমাকে হার্ট করেছে। পরিমণি আপনাকে মম সম্বোধন করতো আর কি, ঘনিষ্ঠতার সম্পর্কের থেকে। আপনি কাস্তে কথা বলেন ভাইয়া, না মানে পরিমণি আপনাকে মম সম্বোধন করতো আর কি, তার মানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আইন আইন বলতে পারবে, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেভাবে বলবো ওইটাই আমরা মেনে নিব। আমার ব্যক্তিগত কিছু বলার কিছু নেই, না আসা যাওয়া করতাম সব সময় না, যেমন আমি সেই যে ঘটনাটা প্রথমবার গিয়েছিলাম তা 41 দিন পর আমার সাথে আবার দেখা হয়েছিল, হ্যাঁ আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিলাম, সব সময় আসা যাওয়া হতো না। যেমন আমার যখন বিশ্বসুন্দরী হলো গত করোনার থেকে ডিসেম্বরের 11-তে আমার বিশ্বসুন্দরী রিলিজ, এই 10 মাস কিন্তু আমি যাইনি, আমি কিন্তু আমার জন্মদিনের দিন গিয়েছি ডিসেম্বরের 1, ওরকম আসা যাওয়া হতো না। কিন্তু ওর সাথে আমার অনেক সুইট একটা সম্পর্ক, কাজের সম্পর্ক, একটা মেয়ের কেউ নাই, সে আমাকে, আমি তাকে স্নেহের চোখে দেখেছি, সে আমাকে মা ডাকে, ওই জায়গা থেকে তার প্রতি একটা ভালোবাসা আছে, কারণ সে কাজের প্রতি খুব ডেডিকেটেড, সে খুব ট্যালেন্টেড একটা। না আমি তার স্ট্যাটাস দেখে দিয়েছিলাম, এটা আমি লিখেছি, স্ট্যাটাস দিয়েছিলাম একটা, আমি তো শুটিং করছিলাম 13 জুন, আমার নাটকের শুটিং করছিলাম, ওই স্ট্যাটাস দেখে আমি চলে গিয়েছিলাম, কোনো কোনো ফোন টোন কিছু না। আর এটা অনেকে আবার, এখন আমি আপনাকে একটা উত্তর দিয়ে দিচ্ছি, অনেকে অনেকে যারা আছে আমাকে বলেছে আমাকে দেখা যাচ্ছে না কেন, আপনাকে কি আপনি যে গিয়েছিলেন আপনি উঠতে পেরেছিলেন, আপনারা কেউ পেরেছিলেন? এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে, আমি গেলেও তো কোনো লাভ নাই, এখানে আমার কিছু করার নাই, এখানে তো আমি যেতে পারবো না ওর কাছে, আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম, কারণ আমি খুব পরিচ্ছন্ন লাইফ লিড করি, আমার 20 বছরের কেরিয়ার শুধু ও না, আমার 20 বছরের কেরিয়ারে যত শিল্পী আছে, যত কলাকুশলী আছে, যারা নেপথ্যে কাজ করে, সবারই বিপদে আপদে আমি ছিলাম। আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে, পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না, আমি যাই মানুষের পাশে গিয়ে একটু কথা বললে কোনো সমস্যা নাই তো, তোমার 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 একটা বিপদ, সেই বিপদের কেন বিপদ ওইটার সাথে তো আমি যুক্ত না, কিন্তু তোমার বিপদ, তোমার পাশে আমি একটু দাঁড়ালাম, আমার মেন্টালিটিটা এরকম, তুমি কেন বিপদে পড়েছো ওইটার সাথে তো আমি রিলেটেড না, কিন্তু তোমার বিপদ এটা সত্যি, তার মানে তো আমি যাবো না। কখনোই না ভাই, আপনি খবরটা কোথেকে জানলেন, আপনি ঠিক মতো বলবেন না কথা।